নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, কিছুদিন আগে ইনকাম ট্যাক্স অফিসে একটা বড়সড় আপডেট চলে এসেছে এবং সেই ইনকাম ট্যাক্স ওয়েবসাইটেও কিন্তু সেই আপডেটটা তুলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ইনস্ট্যান্ট প্যান কার্ড, এবং যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু একদম বিনামূল্যে প্যান কার্ড করতে পারবেন, তাও আবার 10 মিনিটের মাথায়। এখানে আপনাদেরকে বলে দেবো কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদেরকে জানা দরকার, মানে কী কী ক্রাইটেরিয়া, কী কী দরকার, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা কমপ্লিট ডিটেলস দেখতে পারবেন এবং কীভাবে করবেন প্যান কার্ডের জন্য, কীভাবে আবেদন করবেন এবং 10 মিনিটের মাথায় কীভাবে প্যান কার্ড পাবেন, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। শুরু করার প্রথমে বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী গাইডলাইন এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনাদেরকে প্যান কার্ড দেওয়া হবে, তা হবে ইনস্ট্যান্ট, মানে খুব তাড়াতাড়ি, এবং সেই প্রসেসটা করা হবে আপনার আধার কার্ডের উপর ভিত্তি করেই, যেটা কিন্তু হবে একদমই ফ্রি অফ কস্ট। মনে রাখবেন, যেটা কিন্তু একদমই হবে কি ফ্রি অফ কস্ট, মানে কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, শুধুমাত্র অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করলেই আপনাদের প্যান কার্ড তৈরি করা হবে, তারপর আপনার আধার কার্ডের উপর ভিত্তি করে। এখানে যেগুলো ফেসিলিটি আপনাদেরকে জানানো হয়েছে যে আপনার যে আধার কার্ডটা আছে সেটা আর কোনো প্যান কার্ডের সাথে লিঙ্ক থাকলে হবে না, এবং সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা একদমই বাধ্যতামূলক। কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা না দেখে থাকেন উপরের আই বাটন ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন যে আপনি মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে কীভাবে লিঙ্ক করবেন। তাছাড়া এটা কিন্তু একদমই পেপারলেস হবে, মানে আপনাদেরকে ই প্যান কার্ড দেওয়া হবে আপনার ইমেল আইডিতে, কিংবা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্যান কার্ড, এবং সেটা কিন্তু একদমই জেনুইন প্যান কার্ডের মতনই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটাকে আপনি ফিজিক্যাল প্যান কার্ড রূপেও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। এক্ষেত্রে আরও কিছু কিছু সেকশন আছে, সেগুলো বলে দিয়েছে যে আপনার প্যান কার্ড থাকলে কিন্তু আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না, সেক্ষেত্রে একটা পেনাল্টি কিন্তু আপনাকে আন্ডার সেকশন 272 এর মাধ্যমে আপনাকে পেনাল্টিও দিতে হতে পারে। সুতরাং যাদের প্যান কার্ড নেই তারাই কিন্তু একমাত্র এখানে করতে পারবেন, এবং এটা কিন্তু একদমই আধার কার্ড ওটিপি বেসড হবে, মানে আপনার আধার কার্ডটা আপনার মোবাইল নাম্বার সাথে লিঙ্ক থাকতে হবেই, এটা একদমই এখানে গাইডলাইন্সে বলে দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে প্রথমত চলে আসতে হবে ই ফিলিং, মানে হচ্ছে যে আপনার ইনকাম ট্যাক্স ওয়েবসাইট আছে সেখানে। এখানে আসার পর দেখুন এই যে একটা পপ আপ আসছে এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর একদম লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ই ফিলিং ওয়েবসাইট, এবং এখানেই আপনাদেরকে দেখাবো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে করবেন। বাঁ দিকে দেখবেন লেখা আছে ইনস্ট্যান্ট প্যান থ্রু আধার, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন আমি একটু জুম করে দিচ্ছি, ইনস্ট্যান্ট প্যান থ্রু আধার, এখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন আপনাকে একটা নতুন ওয়েবপেজ দেওয়া হবে যেখানে আপনাকে সমস্ত প্রসেস ডেস বলে দেওয়া হবে, এবং মাত্র 10 মিনিটের মাথায় কিন্তু আপনার আধার কার্ডের উপর ভিত্তি করে আপনার প্যান কার্ড তৈরি হয়ে যাবে। এখানে কীভাবে তৈরি করবেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখবেন নিচে লেখা আছে গেট নিউ প্যান। এই গেট নিউ প্যানে আপনি ক্লিক করবেন, আপনার সামনে একটা ওয়েবপেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনাকে একটা আধার নাম্বার দিতে হবে, আপনার ভ্যালিডেট করতে হবে আপনাকে আধারটা, যে ভ্যালিডেট আছে সেটা করার পর আপনার ইমেল আইডি দিতে হবে এবং তারপর আপনি প্যান কার্ড পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমত আপনার 12 সংখ্যার আধার কার্ড দিতে হবে, তারপর আপনাকে ক্যাপচা কোডটা ফিল আপ করে এন্টার করতে হবে, আই কনফার্মে ক্লিক করে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করতে হবে, এবং যে মোবাইল নাম্বারটা আপনার ক্লিক আছে মোবাইল নাম্বারটা আপনার সাথে লিঙ্ক আছে আধার কার্ডের সাথে, সেখানে একটা ওটিপি যাবে, আপনি ভ্যালিডেট করবেন, তারপরে আপনার সমস্ত ডিটেলস দেখানো হবে, মানে আপনার ছবি, আপনার অ্যাড্রেস, আপনার বাবার নাম, আপনার নাম, এবং সেটাকে আপনি ভ্যালিডেট করবেন, তারপরে আপনি ইমেল আইডি দেবেন, ইমেল আইডি দেওয়ার পর সেটাকে ভ্যালিডেট করবেন, মানে সেখানে একটা ওটিপি যাবে ইমেল আইডিতে, সেটা দেওয়ার পর আপনি গেট প্যান যে আছে সেখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে প্যান অ্যাপ্লিকেশন নাম্বার সেটা জেনারেট হয়ে যাবে। যখনই প্যান অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে আবারও এই ওয়েবসাইটে চলে আসবেন, মোটামুটি 10 মিনিটের মাথায় কিন্তু আপনি চলে আসবেন। আসার পর আবারও ইনস্ট্যান্ট প্যান থ্রু আধার যে অপশানটা থাকছে সেই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আবারও আপনার সামনে ওয়েবপেজ ওপেন হয়ে যাবে। এবার কি করবেন, চেক স্ট্যাটাস এবং ডাউনলোড প্যান যে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার যে আধার নাম্বারটা আছে সেটা দেবেন, আধার নাম্বার দেওয়ার পর যে আপনার ক্যাপচা কোড আছে সেটা দেবেন, তারপরে আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার আবারও আধার কার্ড নাম্বারে যেটা মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আসবে, সেটাকে ভ্যালিডেট করবেন, তারপরে আপনি স্ট্যাটাস, এবং যদি স্ট্যাটাস কনফার্ম হয়ে যায় তাহলে আপনি ডাউনলোড প্যান করতে পারবেন। এটা মিনিমাম 10 মিনিটের মাথায় মাথায় করবেন, তাহলে কিন্তু আপনাকে কোনো রকম ওয়েট করতে হবে না। এক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু একদমই ইনকাম ট্যাক্স ওয়েবসাইট থেকে করা হয়েছে, যাদের আধার কার্ড হয়নি এখনও পর্যন্ত, যাদের প্যান কার্ড হয়নি এখনও পর্যন্ত তাদেরকে খুব তাড়াতাড়ি প্যান কার্ড দেওয়ার জন্যই কিন্তু এই প্রসেসটা
চালু করা হয়েছে এবং এটা মনে রাখবেন একদমই বিনামূল্যে এই প্রসেস দেওয়া হচ্ছে ইনকাম ট্যাক্স ওয়েবসাইট থেকে। এইভাবে যদি আপনি করতে চান তাহলে লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার প্যান কার্ড তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, ভিডিওটাকে শেয়ার করবেন যারা এই বিষয়টা জানে না, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।